জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে প্রভাব পড়েছে সাধারণ মানুষের মাঝে। দেশব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ঝিনাইদহে ব্যাপক প্রভাব পড়েছে। আপনার এক টাকা তা তিন টাকা গাড়ি ভাড়া বাড়তি, আপনার সময় নষ্ট। এখন ঢাকাতে যাবো মনে করেন যে গাড়ি নাই, 500 টাকার ভাড়ি এখন মনে করেন যে 800 টাকা আপনার বৃদ্ধি। একজনের পরে যদি আপনার 300 টাকা যদি বৃদ্ধি আসে, তেলের লিটারে বাড়ায় আপনার 35 টাকা, তাহলে একজনের পরে যদি 300 টাকা ওটাই নাই, তাহলে তো ওইভাবে চলবে কীভাবে মানুষ? পরিবহন, মোটর সাইকেল সহ জ্বালানি তেলের মূল ভোক্তা, তাদের ভিতরে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। গতকাল রাতে হঠাৎ সরকারি সিদ্ধান্তে তেল পাম্পগুলোতে বাইকার, প্রাইভেট কার, মাইক্রোসহ ট্রাক ও স্থানীয় বাসের দীর্ঘ সারি দেখতে পাওয়া যায়। এমনি তো এভাবে যাচ্ছিল ভালোই, আবার যেহেতু বাড়ায় আছে সবারই পসিবল হচ্ছে না, তোমার পক্ষে আসলে এটা ঠিক না। এক পর্যায়ে পাম্প মালিকগুলো 11টার পর থেকে পাম্পগুলো বন্ধ করে দেয়। বেশিরভাগ মানুষই তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যায়। তবে আজ সকালে বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে উপচে পড়া সেই ভিড় আর নেই। কিছু কিছু মানুষ তাদের প্রয়োজনে আসছে তেল নিতে। ভাড়া মনে করেন ডবল নিচ্ছে এখন, 50 টাকার ভাড়া 100 টাকা, আর তারপরে গাড়ি পাওয়া যাচ্ছে না। তবে মূল্য বৃদ্ধিতে স্থানীয়ভাবে চলা বাসগুলো উপস্থিতি রাস্তায় কম দেখতে পাওয়া গেছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে তারা তাদের কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। যাত্রীদের কাছ থেকে ঢাকাগামী বাসগুলোতে 100 থেকে 200 টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে বাস টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে চরম বিপাকে পড়েছে জেলার যাত্রী, সাধারণ চাকরিজীবী ও স্বল্প দূরত্বে যাওয়া মানুষগুলো। এই সুযোগে স্থানীয় চলমান ইজি বাইক নসিমন করিমন, তারা পূর্ব নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া নিতে দেখা গেছে।